ভিউয়ার্স, আজ আমরা খুলনা অবস্থিত সবচেয়ে সুন্দর দুইটি মসজিদ আপনাদের সামনে তুলে ধরব। তার আগে সবাইকে অ্যালেন্স ভিউয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও স্বাগতম জানিয়ে শুরু করছি। চলে আসলাম খুলনা শহরে। 1952 সালের 2 এপ্রিল প্রতিষ্ঠিত খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ভিতর সামনে দৃশ্যমান মসজিদটি মূলত এই মাদ্রাসার এরিয়ার ভিতর নির্মিত। বাংলাদেশ সরকার সারা দেশে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের যে প্রকল্প হাতে নিয়েছেন, এই মসজিদটি সেই প্রকল্পের অন্তর্ভুক্ত। দেশের বিভিন্ন জেলা উপজেলার ভিতর 560টি মডেল মসজিদের মধ্যে সর্বপ্রথম 50টি প্রস্তুত করা হয়েছে, যেগুলো 2021 সালের 10ই জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অসম্ভব সুন্দর ও মনোমুগ্ধকর এই মসজিদটি সত্যি প্রশংসার দাবিদার। দেশের অন্যান্য জেলা উপজেলা পর্যায়ে বাংলাদেশ সরকারের মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের সবগুলো মসজিদ কিন্তু এই একই ডিজাইনে তৈরি করা হচ্ছে, তবে তার ভিতর কিছু দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের পার্থক্য রয়েছে। অর্থাৎ আপনি দেশের যে প্রান্তেই যাবেন, বাংলাদেশ সরকার নির্মিত এই মডেল মসজিদগুলো সব একই ডিজাইনে দেখতে পাবেন। ভিডিও ধারণের জন্য আমরা রাতের বেলা চলে আসলাম, কারণ দিনের বেলার তুলনায় আমার কাছে রাতের বেলা মসজিদের আলোকসজ্জার বিষয়টি বেশি ভালো লেগেছে। ভিউয়ার্স, এই মডেল মসজিদটির অবস্থান খানজাহানারি রোড অর্থাৎ রয়্যাল মোড় থেকে রূপসাঘাট যেতে টুটপাড়া কবরখানা মোড়ের কিছুটা সামনেই। যারা কর্মব্যস্ততা বা সময় সুযোগ হয়ে ওঠে নাই এমন কারণে মসজিদটি এখনও দেখেন নাই, আশা করি আমার ভিডিওটির মধ্য দিয়ে সেটা কিছুটা পূরণ হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চলে যাব খুলনা নগরীর আরেক প্রান্তে। আমরা এখন অবস্থান করছি খুলনা মহানগরীর মুসলমান পাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার তালাবওয়ালা জামে মসজিদ। মাদ্রাসা বা মসজিদ এরিয়ার বাইরে ও ভেতরে বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ দেখতে পাবেন। এই মসজিদটিতে রয়েছে খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার, যার উচ্চতা 226 ফুট। সম্পূর্ণ সাদা রঙের মসজিদটির এই মিনার ছাড়াও রয়েছে আরও 4টি গম্বুজ।
1967 সালে প্রতিষ্ঠিত এই মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এই অঞ্চলের বিখ্যাত দানবীর ও সমাজসেবক মরহুম আব্দুল হাকিম জমাদ্দার। বহুদূর থেকে মানুষ এখানে আসে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করবার জন্য। মসজিদের চারিদিকেই রাস্তা রয়েছে, চারটি ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে এখানে আসা যায়। মসজিদের ভিতরটা সত্যি খুব সুন্দর, তবে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে ভিতরটা আপনাদের দেখানো সম্ভব হলো না। ২২৬ ফিট উচ্চতার এই মিনারটির ভিতর একটি বৈদ্যুতিক লাইট রয়েছে, যা রাতের বেলা মিনারটির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। শহরের বহুদূর থেকে এই মিনারটি আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিওটি শেষ করবার সময় হয়ে গেল। আমাদের চেষ্টা থাকবে প্রাথমিকভাবে খুলনা শহর ও এখানকার যাবতীয় সকল ধরনের দর্শনীয় স্থাপনাগুলো তুলে ধরবার, আর চেষ্টার সাথে প্রয়োজন আপনাদের সবার সাপোর্ট। অর্থাৎ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের উৎসাহ বাড়বে, আর মন চাইলে সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। টাটা।